দক্ষিণেশ্বর পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামলো বঙ্গীয় পুরোহিত সভার সদস্যরা। এদিন সংগঠনের তরফে শতাধিক পুরোহিত একটি মিছিল বের করে গোটা সভা পরিক্রমা করে। পরে মালদাতলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের নিকটে ডেপুটেশন প্রদান করেন। দুর্গাপুজো দক্ষিণা সহ পাঁচ দফা দাবিতে এবারে আন্দোলনে নামলো বঙ্গীয় পুরোহিত সভার সদস্যরা। এই মর্মে এদিন সকালে বৃষ্টি মাথায় নিয়ে এই সংগঠনের শতাধিক পুরোহিত মালদা শহরের মুক্ত মঞ্চ থেকে একটি মিছিল বের করে গোটা শহর পরিক্রমা করে। পরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে তারা জমায়েত হয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের নিকটে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল সকল পুরোহিতদের ভাতা প্রদান, পুরোহিতদের বিপিএল তালিকাভুক্ত করতে হবে, পুরোহিতদের ছেলে মেয়েদের শিক্ষা চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে সহ অন্যান্য। এদিন ডেপুটেশন কর্মসূচির শেষে বঙ্গীয় পুরোহিত সভার সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জানান, আমরা দুর্গাপুজো করা দক্ষিণা বৃদ্ধি সহ পাঁচ দফা দাবিতে মালদা জেলাশাসকের নিকট একটি ডেপুটেশন পত্র প্রদান করলাম। বর্তমান রাজ্য সরকার আমাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলেছেন, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্তমানে মালদা জেলায় 1500 জন পুরোহিত রয়েছেন। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে সামনের বছর 2020 সালে আমরা জেলার প্রতিটি ক্লাবের পুজো কমিটিগুলোকে বলতে বাধ্য হব, দুর্গাপুজো করতে হলে পুরোহিতদের 10,000 টাকা দিতে হবে। আজকে আমাদের দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণা বৃদ্ধি করার জন্য এবং আমাদের যে পাঁচ দফা দাবি ছিল সে পুনরায় এই দাবিটা আমরা জেলা সমাহর্তাকে স্মারকলিপি প্রদান করার জন্য এই আমাদের মিছিল শোভাযাত্রা। কত টাকা করে পান আপনারা? আমরা একটা দুর্গাপূজা করতে গেলে কেউ 3,000, কেউ 4,000, কেউ 5,000, এর বেশি আমরা পাই না। এটা 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 সমস্ত ক্লাবের কত টাকা করে পাওয়া উচিত পুরোহিতরা? কমপক্ষে 10,000 টাকা করে দক্ষিণা হওয়া উচিত, তাহলে সুষ্ঠুভাবে পুরোহিত সেই পূজাটাকে পরিচালনা করতে পারবে তার চারজন আরও লোককে নিয়ে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।